দিন যত যাবে তত খাবারের অংশ বাঁকাতে থাকবে, বাঁকাতে থাকবে, বাঁকাতে থাকবে। আচ্ছা, তারা নাকি কিভাবে সাতটের পায়? আমি তো দেখে 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 আমরা খাই না, আমরা তো খেতে লাগাই খাই। এটা হচ্ছে বাগার দেওয়া বলে না, একটা জিনিস খেয়াল করবেন, বেলা দেয় কিন্তু ইয়ে সরাই ফেলছে সিলিন্ডার, মানুষের গুতোকাতা খাই সিলিন্ডার সরাই। আমি খুব ভালো লোক হই, জোয়ারের পানি উঠে গেছে। জোয়ারভাটার দুনিয়া সুন্দরবন, এখানে চলাফেরা করতে হয় জোয়ার এবং ভাটার সঙ্গে তাল মিলিয়ে। তো জোয়ারে পানি উঠে আসে অনেকটা দূর পর্যন্ত। আমরা সুন্দরবনের ভেতরে একটু হাঁটাহাঁটি করছিলাম সময় কাটানোর জন্য, মূলত দুপুরের খাবার রান্না করছেন বেলায়েত ভাই ওদিকে ট্রলারে, সেই সময়টুকু একটু কাজে লাগানো, একটু ঘুরে বেড়ানো। তো জোয়ার চলে আসাতে আমাদের আর জঙ্গলের ভেতরে হাঁটাচলা করার মতো পরিবেশ ছিল না। তো আমরা সুন্দরবনের প্রাণ বৈচিত্র্য সৌন্দর্য দেখতে দেখতে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম ট্রলারের দিকে। বনের ভিতরে খুব সতর্ক থাকতে হয়, আপনারা জানেন যে সুন্দরবনের বেঙ্গল টাইগার খুব ভয়ঙ্কর একটি বন্য প্রাণী, অসম্ভব সুন্দরও। তবে সুন্দরবনে চলাফেরা করতে গেলে বাঘ মামাকে সমঝে চলতেই হয়। যাই হোক, চলুন আমরা ফিরে যাই আমাদের ট্রলারে, বেলায়েত ভাইয়ের রান্নাঘরে, সেখানে তিনি ব্যস্ত দুপুরের রান্না নিয়ে। এইবার আমাদের দুপুরের খাবার রান্না হচ্ছে, বেলায়েত ভাইয়ের রান্নাঘর। জি ভাই, রান্নাঘর কোনো ফাঁকি জুকি ধরা পড়বে না, কোনো ফাঁকি জুকি ধরা পড়বে না। হ্যাঁ, বেলায়েত ভাইয়ের রান্নাঘর। এখন সবাই জানতে চায় বেলায়েত ভাই কীভাবে রান্না করে, কী দিয়ে করে, স্বাদ যে ভালো হয় সেটা তারা টের পায়। বুঝছেন আমাদের দর্শকরা কীভাবে? আচ্ছা, তারা না খেয়ে কীভাবে স্বাদ টের পায়? আমি তো দেখে 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 আমরা খাই না, আমরা তো খিদে লাগায় খাই, খিদে লাগায়। আচ্ছা, কী হবে বেলায়েত ভাই? উস্তে ভাজি, আজকে সোজা সপ্তাহ খাবার হবে। ওই দিন যত যাবে তত খাবারের অংশ বাঁকাতে থাকবে, বাঁকাতে থাকবে, বাঁকাতে থাকবে। এখন মনে করেন উস্তে ভাজি মশলার কোনো খাবার হবে, উস্তে ভাজি আর চিংড়ি মাছ। হ্যাঁ, কাঁচামরিচ ওই মোশারেফ ভাই কিনছিল কিনা জানি না, এক কেজি মশলা কাঁচামরিচ আনা হয়েছে। কোথায় সেটা, সেটা কোন জায়গায়? এটা তো উঠানো হয়েছে, কোথাও না কোথাও আছে। কাঁচামরিচ কোন জায়গায়? কাঁচামরিচ তো নেই, কিনা হয়েছে এক কেজি বলে। চুইঝাল আর কাঁচামরিচ কোন জায়গায়? চুইঝাল কাঁচামরিচ একসাথে আছে। উস্তে ভাজি, এই যে উস্তে, উস্তে আবার খেতের উস্তে আর কি। হ্যাঁ মাস্টারের দাদা এদিকে সহযোগিতা করতেছে। দাদা, মাস্টার যে ঘুমোই রইছে, আমি কি করতে পারি? তাই কও দি, মাস্টার ঘুমোবলি হবে না তো, পানি মারো, পানি মারো, পানি মারলেই হয়। হ্যাঁ, ঘুমাবে কেন? মাস্টার কি উঠবে না, পানি লাগবে। ট্রলারে ভাসমান অবস্থায় রান্নাবান্না বিশাল কঠিন একটি কাজ, কারণ ট্রলার যখন চলে কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাই তখন নানা কারণে রান্না করার সুযোগ থাকে না। তাই যখন আমরা কোথাও দাঁড়িয়ে থাকি তখন এই রান্নার কাজটি সেরে নেন বেলায়েত ভাই। তার রান্নাঘর এই সময়ে ভীষণ ব্যস্ত থাকে এবং প্রধান কারিগর তিনি নিজেই। আমাদের বেলায়েত ভাইয়ের হাতটা অবশ্য বেশ নরম, মাঝে মাঝে গলে যায় আর কি। যেন তেন ব্যাপার না, বাঘের মই থাবানো হাত। আমি হচ্ছে বাঘের গালে চড় মারালো। হ্যাঁ, আমার হাত কি ছোটখাটো হাত হইলে হবে? ঠিক আছে, আপনার এই যে আপনি যেখানে থাকেন সেখানে নাকি বাঘ থাকে না, এই দর্শকরা বলে বাঘ থাকে না। আমি যেখানে ভিড়লাম সেখানে বাঘের পালা দেখলাম কি করে? তাহলে বাঘ তো চলে গেছে, ও তো থাকে না। না না, ও আগে ছিল, আগে ছিল, কিন্তু আমরা আসার পর তো চলে গেছে। সুন্দরবনে এখনও আমরা সেভাবে নামতে পারিনি বলেই মাছ ধরতে পারিনি, তাই খাওয়া দাওয়ার আয়োজন সেরকম বাগাড়ম্বর কিছু নয়। এখানে সামান্য কিছু হয়তো ভাজি ভর্তা দিয়ে আমরা ভাত খেয়ে ফেলব দুপুরের, কিন্তু ভাত খেতে যেন খুব বেশি কষ্ট না হয় সেজন্য বেলায়েত সর্দার বাড়তি একটি রান্না করলেন, সেটি হচ্ছে ডাল। এটা কি ডাল হবে ভাই? হ্যাঁ, এই যে ডাল, এই
এটা হচ্ছে বাগার দেওয়া বলে না একটা জিনিস খেয়াল করবেন বেলাদ ভাই কিন্তু ইয়ে সরাই ফেলছে সিলিন্ডার খুব ভালো হয়ে গেছে খুব ভালো হয়ে গেছে এখন না খুব ভালো হয়ে গেছে খুব ভালো হৃদয় মানুষের গুতকাটা খাই সিলিন্ডার সরাই আমি খুব ভালো লোক হয়ে গেছি আমরা চলে গেলে কি আবার আগের জায়গায় নিয়ে আসবেন মানুষ তো বোঝে কই আমি তো হাত লাগাই না গরম জিনিসে তো কোনো কাপড় চোপড় লাগে না নাই এই যে গরম ধরতে তিন বেলার রান্না হয় আর ঘন্টায় ঘন্টায় চায়ের ব্যবস্থা হয় কখনো কখনো বিকেলের নাস্তাও হয় বেলায়েত সর্দারকে যদি ব্যস্ত না রেখে কিছুটা সময় দেওয়া যায় সেক্ষেত্রে নানা পদের রান্নাবান্না তিনি করেন আমাদের জন্য অদ্ভুত অদ্ভুত সব রান্না যেগুলোর রেসিপি আসলে তিনি নিজেও বলতে পারবেন না নিজের মতো করে রাঁধেন তিনি যাই হোক দুপুরের রান্না শেষ ডাল রান্না হয়ে গেল ভাত গরম ভাত সঙ্গে করলা ভাজি সেটাও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এবং আমরা ট্রলার ছেড়ে দিব আরেক জায়গার উদ্দেশ্যে রওনা দিব এবং সাধারণত আমরা যেটি করি যে ট্রলার ছেড়ে দিয়ে খাওয়া দাওয়ার কাজটি শুরু করি তো সুন্দরবনের ভেতরে সময় বাঁচানোর জন্য এই চলতি পথেই খাওয়া দাওয়ার কাজগুলো আমরা সারি সাধারণত আমাদের ঘর আমাদের দুপুরের খাবার এখনো আমরা একটু খুব সাধারণ খাবারের মধ্যে আছি আর কি ডাল ভাত চিংড়ি আছে কিন্তু ডিম তো একা খাচ্ছে সে না না আমি একা খাচ্ছি এই যে আমার বেয়াইরে ভাত দিচ্ছে দেখ আমাদের দুপুরের খাবার আমরা এরপরে মাছ ধরবো ধরে সে মাছ খাবো এবারে এরপরের বার আমরা সুন্দরবনে এবারের সফরে আমরা প্রথমে রূপের গাঙের ভাড়ানি হয়ে সোজা চলে গিয়েছিলাম মরণচর সেখান থেকে গিয়েছিলাম আলোরকোল দুবলার চর এখনকার জেলেদের কী অবস্থা তারা মাছ কেমন পাচ্ছে কেমন চলছে তাদের দিন এবং রাত ব্যবসার কী অবস্থা সব মিলিয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি দুবলার চর থেকে আমরা সোজা চলে গেছি আরেকটি চর যাকে শ্যাওলার চর বলে শ্যালা নদীর মোহনাতে এই চরটিতেও শুটকির কারবার করা হয় সেখানে জেলেরা মাছ ধরেন এসে মাছ শুকান এবং সেখানকার মানুষের জীবনযাত্রা কিছুটা পেছানো দুবলার চর থেকে বিচ্ছিন্ন জায়গা হিসেবে এবং অনেক দূরের জায়গা হিসেবে সুন্দরবনের এই জায়গাটিকে আসলে আমাদের নতুন করে চেনা দরকার শ্যালার চরে হয়তো 70-80টি জেলে বা শুটকির সাবার রয়েছে সেখানে মানুষ যে খুব বেশি থাকে তা নয় কিন্তু সেখানেও বিশাল শুটকির কারবার হয় মাছ ধরার বিশাল কর্মযজ্ঞ চলে শীত মৌসুমটিতে তো সেই শ্যাওলার চরে জীবনযাত্রা আপনাদেরকে এবার দেখাবো সঙ্গে সঙ্গে এই সমুদ্রযাত্রা অথবা সুন্দরবন যাত্রার খুঁটিনাটি গল্পগুলো আপনাদের জন্য যথারীতি তুলে ধরব আপনাদের যদি ভালো লাগে জানাবেন কারণ একঘেয়ে যদি লাগে আপনাদের এই জিনিসগুলো সেক্ষেত্রে হয়তো অন্য বিষয় নিয়ে আমরা কাজ শুরু করব ভালো থাকবেন সবাই